তারপর সেই সত্যের পথে যাত্রা করতে হয়। যদি সমস্যাকে সমাধান করতে, যেমন ভাবে একজন বিজ্ঞানী করে, যেমন ভাবে ডাক্তারবাবুরা করে, একই কথা। ধরুন এই যে যা অপরাধ করেছে, এটা কি জন্মেই অপরাধ ছিল? জন্মসূত্রে তো অপরাধী হয়, জন্মসূত্রে জন্মের উপর কোন মানুষের হাত আছে? আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করো, দলিত ঘরে জন্মগ্রহণ, আমার কি কোনো হাত আছে? সেটা কি তার পরিচয় হতে পারে? মানুষের পরিচয় হবে তার কর্মে। সে কোন সমাজে জন্মেছে, কোন ঘরে জন্মেছে, তার কর্ম কোন ধর্ম পালন করে, এটা কি তার পরিচয়? মানুষ তো মানুষ, মানে মানুষ হয়ে জন্মায়, মানে বাচ্চা শিশু হয়ে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব অর্থটাকে অর্জন করতে হবে।